বাংলাদেশের খাদ্য শিল্পের ব্যাপক উন্নতির চিত্র তুলে ধরতে প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল পাঁচটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম। এ পর্বে জানব আরও পাঁচটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও তাদের পণ্যসমূহ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের বহুল পরিচিত ও সফল ব্যবসায়িক গ্রুপ হল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যা 1976 সালে প্রতিষ্ঠিত হয়। মেঘনা গ্রুপ অত্যন্ত সুনামের সাথে তাদের ভোগ্যপণ্য দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ফ্রেশ ও নাম্বার ওয়ান ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য ও ভোগ্যপণ্য বাজারজাত করে থাকে এই প্রতিষ্ঠানটি। অ্যাডিবল অয়েল, মিল্ক পাউডার, পানি, চিনি, ময়দা, লবণ বাজারজাত করে থাকে মেঘনা গ্রুপ। টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের আরও একটি শিল্প গ্রুপ হল টিকে গ্রুপ, যা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। পুষ্টি ব্র্যান্ডের বিভিন্ন ভোগ্যপণ্য বাজারজাত করে থাকে এই প্রতিষ্ঠানটি। পারটেক্স স্টার গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, যা 1962 সালে পারটেক্স নামে যাত্রা শুরু করলেও 1983 সাল থেকে পারটেক্স স্টার গ্রুপ নামে পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবসার মধ্যে পারটেক্স কোলা, পারটেক্স বেভারেজ ও ড্যানিশ ফুড লিমিটেড খাদ্য উৎপাদন করে থাকে। আরসি কোলা ও জনপ্রিয় মাম পানি পারটেক্স গ্রুপের পণ্য। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এসিআই ওষুধ শিল্প দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বিভিন্ন খাদ্যপণ্য ও ভোগ্যপণ্য বাজারজাত করে থাকে। এসিআই ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য যেমন আটা, ময়দা, তেল, লবণ ও বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্য তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি। ব্র্যাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট, বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠান হল ব্র্যাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট, যা অতি সুনামের সাথে দুগ্ধজাত পণ্য বাজারজাত করে থাকে। আরং ব্র্যান্ডের ইউএসটি মিল্ক, পাস্তুরাইজ মিল্ক সহ বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি। নিরাপদ খাদ্য তৈরিতে বাংলাদেশ এগিয়ে যাক আরও অনেক দূর, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রথম পর্ব দেখতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।